এক্সট্রা টাইম আসছিস তো পৌঁছে যাবো আমি ঠিক টাইমে বাকিরা জর্জে সবাই আসছি সত্যি জীবন গড়ে দেয় উনিশশো ষাট সাল আবার হাড্ডাহাড্ডি লড়াই আবার ইস্টবেঙ্গল টার্গেট করলো মোহনবাগানের রক্ষণভাগকে টি এ রহমান দুর্ধর্ষ ডিভেন্ডার ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা বললেও ভুল হবে না তাকে টার্গেট করলো ইস্টবেঙ্গল যে কোনো কারণেই রহমানের একটা ক্ষোভ ছিল মোহনবাগানে ইসবঙ্গল সেই সেন্টিমেন্টে সুরশুড়ি দিয়ে রহমানের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেল আর এই ব্যাপারে ইসবঙ্গলকে সাহায্য করেছিলেন দলের গোলরক্ষক গুহ রবিন গুহ এবং রহমান একই সঙ্গে রাজস্থান ক্লাবে খেলেছেন আটান্ন সালে উনষাটে রবিন এলেন ইস্টবেঙ্গলে রহমান গেলেন মোহনবাগানে এবং রবীন্ন নেতৃত্বে আটান্ন সালে বাংলা সন্তুষ্টবি চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলে রহমানও ছিলেন ঠিক হয়ে গেল রহমানের সঙ্গে পাকা কথা হয়ে গেল কালীকটে বসে পনেরো ফেব্রুয়ারি রহমান ফিরবেন এবং ইস্টবেঙ্গলে সই করবেন তখন ইস্টবেঙ্গল মোহনবাগান পাশাপাশি তাঁবু এখন যেটা ইস্টবেঙ্গল তাবু ঠিকই আছে কিন্তু মোহনবাগানের তখন তাঁবু ছিল ওই পাশের এরিয়ান ট্রেন যেটা খবর এসে গেল ইস্টবেঙ্গল তাঁবুতে যে মোহনবাগান মাঠে বর্তমান মোহনমান মাঠ তখন ক্যালকাটা মাঠ বেটন কাপের ফাইনাল চলছে আর আগে এটাই নিয়ম ছিল যে ওই বেটন কাপের খেলাটা এই সময়টাই চলতো ফেব্রুয়ারি মাসেই শুরু হতো যে সেখানে মোহনবাগানের শঙ্করী ঘোষালের সং পাশে বসে রহমান খেলা দেখছেন ব্যাপারটা কি হলো নিজেদের টেন্টেও বসেননি সোজা ওখানে চলে গেছে রহমান শঙ্করী ঘোষাল মানে মোহনবাগানের কর্ণধার অন্যতম কর্মকর্তা প্রভাবশালী কর্মকর্তা পাত্তা লাগাও পাত্তা লাগিয়ে দেখা গেলো হ্যাঁ তাই এবং তারপর আর রহমানকে সুজন ব্যানার্জি ডেকে পাঠালেও সুজন বানার্জি কালীকটে গিয়ে কথা বলে এসেছিলেন রহমান এলেন না কী করা যায় সোজা তারা গেলেন রবীন রবীন্ন কাছে গিয়ে ব্যাপারটা জানালেন যে এই ব্যাপার তুমি চলো রহমানকে যেমন করে হোক ফেরাতে হবে গো জানতেন যে রহমান যেখানেই যাক না কেন রাত্রে মারোয়ারি মেসে আসবেই মর্মানের ডেরায় থাকুক আর যেখানেই থাকুক সেই মতো ইসবঙ্গল হানা দিল মারোয়ারি মেসে দক্ষিণ কলকাতায় এবং সত্যি রহমান এসেছিলেন দেখাও হলো কিন্তু অসহায়ভাবে রহমান জানালেন ইস্টবেঙ্গল কর্তাদের যে এবারে হলো না কালীকটে গিয়ে মান্নাদা আমার সব টাকা বকেয়া টাকা মিটিয়ে দিয়ে এসেছেন রহমান হলো না কি হবে তাহলে একটা তো সাইডব্যাক দরকারই ইস্টবেঙ্গালের তখন টার্গেট মোহনবাগানের নবান মোহনবাগানের তরুণ ডিফেন্ডার অরুণ ঘোষ সবে তার নামটা বাংলার ফুটবলে ভেসে আসছে ডুরান্ডে এবং রোভার্সে উনষাট সালে দুর্ধর্ষ ফুটবল খেলেছিলেন অরুণ ঘোষ সাইডব্যাক হিসেবে এবং মোহনবাগান সেবার উনষাট সালে মোহনমান সেবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ডুরান্ড বলবো না রোভার্সে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগানকে হারিয়ে যাই হোক ইস্টবেঙ্গলের গাড়ি ছুটল হাওড়ায় শিবপুরের দিকে তা অরুণ ঘোষকে পাওয়া তো সহজ হবে না পাক্কা মোহনবোহন পরিবার পাড়াটা মোহনবাণিক কি করে তাকে দলে নেওয়া যায় কি করে রাজি করানো যায় সেই সময় অরুণ ঘোষের বাবার শরীর খারাপ হয়েছিল বাড়ির পাশেই একটা ডাক্তারখানাতে অরুণ ঘোষ ওষুধ নিতে আসতেন তাকে দেখতেন ডাক্তার পি কুমার অরুণ ঘোষের বাবাকে সেই ওষুধের দোকানে আসার পরই ওখানেই কথাবার্তা হলো এবং ইস্টবেঙ্গল তখন অরুণ ঘোষের দিদির সাহায্য নিয়েছিল এভাবে একদিন ওই ওষুধের দোকানে অরুণ ঘোষ এসছেন সেখান থেকেই তাকে পাকড়া করলো বেঙ্গল এবং শটান সেখান থেকে গাড়ি একেবারে বসু আর অরুণ ঘোষের খুব অভ্যাস ছিল গাড়ি চুডি ঘুমিয়ে পড়তেন সেই ঘুমন্ত অবস্থায় বসু এনে তাকে তোলা হলো অরুণ ঘোষের একটাই শর্ত হলো এটা ষাট সালের ঘটনা রহমান তখন মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার রাইট ব্যাক সুশীল গুহ লেফট ব্যাক রহমান অরুণ ঘোষ ইস্টবেঙ্গল বোঝালো যে তুমি কেন মোহনবাগানে থাকবে তোমার গা থেকে জার্সি খুলে নিয়েছিলেন সুশীল গুহ সুশীল গুহ উনষাট সালে মোহনমোহানের ক্যাপ্টেন ছিলেন কোনো একটা ম্যাচে মনে হয় অরুণ ঘোষকে খেলাবার পরিকল্পনা ছিল মোহনমান কর্তৃপক্ষ কোচের কিন্তু তার জার্সি খুলে নিয়েছিলেন নাকি সুশীল গুহ এইসব সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে অরুণ ঘোষকে রাজি করালো ইস্টবেঙ্গল অরুণ ঘোষের একটা শর্ত ছিল যে রহমান যদি ইস্টবেঙ্গলে সই করে তাহলে আমি আসবো না কারণ বাজারে খবর ছিল যেটা বললাম একটু আগে ইস্টবঙ্গলের টার্গেট ছিলেন রহমান যে রহমান যদি ইস্টবেঙ্গলে আসে আমি কিন্তু সই করবো না যে রহমান না আসে তবে আমি সই করব ঠিক আছে ইস্টবঙ্গল তাতেই রাজি কারণ ইসবহল তো জানে রহমান আমার হাতে নেই রহমানকে মন মান তুলে নিয়েছে পনেরোই ফেব্রুয়ারি দশটায় আইএফি অফিস খুলল দশটা পনেরোতে বসুশ্রী থেকে ফোন করলেন মন্টু বোস এ প্রান্তে ধরলেন বেচু দত্তরায় এম দত্তরায় তখন তিনি এর সচিব ফোন করে জিজ্ঞেস করলেন মন্টু বোস যে বেচু দা আজকে কেউ সহি হ্যাঁ মোহন পক্ষে রহমান উই্য করেছে ফোনটা অরুণ ঘোষের কানে দিলেন শোন যেই শুনলেন অরুণ ঘোষ আর তো দেরি নয় ইস্টবেঙ্গল তৈরি দশটা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে অরুণ ঘোষ সহি হয়ে গেল এদিকে মোহন এতক্ষণে খবর পেলে মোহনবান বুঝতেই পারেনি যে তাদের দলে যে ছেলেটা লিগে শিল্ডের সুযোগ পায়নি তাকে স্মল টার্গেট করে বসবে খবর যখন পৌঁছলো মোহনমান তাবুতে যে অরুণ ঘোষকে ইস্টবেঙ্গল তুলে নিয়েছে শুধু না তাকে সইও করিয়ে ফেলেছে এইবার তো মোহনবাগানিরা তখন হানা দিল সন্ধেবেলা বসশ্রী প্রেক্ষাগৃহের সামনে লোকেই লোকারণ্য মোহনবাগানের সব কর্মকর্তা অনেকের নামই আমি শুনেছি শোনা যায় ধীরেন্দ্র শৈলেন মান্নাও ছিলেন বসুশ্রী হাউসের সামনে ওই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড রোড বা আশুতোষ মুখার্জি রোড যাই বলে না কেন আমরা লোকে লোকাল সুজন ব্যানার্জি তখন একটু বেরিয়েছেন কাজে কি একটা কাজে ফিরে দেখছেন যে ওখান দিয়ে ঢোকা যাবে না পিছনের গেট দিয়ে ঢুকলেন ঢুকে দেখছেন অরুণ ঘোষ ঘুমোচ্ছেন তখনও সইটই করে উনি ঘুমোচ্ছেন তখন কি করা যায় ওই পিছনের গেট দিয়ে ঘুমন্ত অরুণ ঘোষকে পাঁজা করে তুলে গাড়িতে নিয়ে শুয়ে গাড়ি চলল সেই নাক একেবারে একেবারে গোর বাড়ির দিকে নির্ভরযোগ্য ডিপেন্ডার নির্জন রাস্তা সুজন ব্যানার্জি মন্টু বোস আমাকে বলেছিলেন যে ক্যাশ ক্যামেরাতলা শ্মশানের পাশ দিয়ে যখন যাচ্ছি রীতিমতো গা ছমছম করছে এখনকার মতো তো পরিস্থিতি তখন ছিল না একেবারে নির্জন ফাঁকা রাস্তা সেই রাস্তা দিয়ে সুভাষিস গোর বাড়িতে নিয়ে অরুণ ঘোষকে রাখা হলো এবার ঠিক হলো যে অরুণ ঘোষকে তো কলকাতায় রাখা যাবে না মোহনমান আবার হানা দেবে এদিকে যখন মোহনমানের এসছে তারা অরুণ ঘোষের দাদাকে নিয়ে এসছে অরুণ ঘোষের দাদা সমানে চিৎকার করছে অরুণ বেরিয়ায় বাবা খুব অসুস্থ অরুণ বেরিয়ায় বাবা খুব অসুস্থ অরুণ তো তখন নিদ্রা দেবীর একেবারে গভীর নিদ্রাচ্ছন্ন নিদ্রা দেবীর করতলে পরদিন ভোরবেলা সুভাষিষ গুহ অরুণ ঘোষকে নিয়ে সুজন ব্যানার্জিরা বেরিয়ে পড়লেন তাকে পাচার করে দেওয়া হবে উত্তরবঙ্গে সুভাষিষ তার স্কুটার নিয়ে এলেন সুজন ব্যানার্জি গাড়িতে করে নিয়ে এলেন এই যদুবাবুর মার্কেটের ওখানে একটা চায়ের দোকানে ওই জায়গাটায় খুব চা খেতে ভালোবাসতেন সুজন ব্যানার্জিরা চা খেয়ে তারা চললেন বিমানবন্দরের দিকে কলকাতা বিমানবন্দরের দিকে তখনকার বিমানবন্দর কিন্তু এখনকার মতো জমজমাট ছিল না ওই কার্গো হাউসটাই ছিল আসল বিমানবন্দর ইন্তু বিমানবন্দরে ঢোকার মুখেই তারা লক্ষ্য করলেন ওই কিছুদিন আগে এয়ারপোর্ট হোটেল ছিল ওইখানে দাঁড়িয়ে আছে সবাই থেকে শুরু করে মোহনবাগান সব মোহনবাগানের যত সব সঙ্গে হাওড়ার সব মুসলমানরা ওরা করলেন কি আর ডান দিকে গাড়িটা না নিয়ে তখনও তখন ভিআইপিরও হয়নি ওরা গাড়ি টান দিকে টানলেন সোজা চললেন আর ব্যাপারটা লক্ষ্য করে মোহনবাগানের গাড়ি পিছন তাড়া করলো বাবুরা চলেছেন এগিয়ে যশোর ধরে বারাসাতের দিকে আর অন্যদিকে নবুঘোষদের গাড়িও চলেছে শঙ্করী ঘোষালদের গাড়িও চলেছে সেই গাড়িকে তারা করে দেখতে দেখতে মধ্যম গুলাম ক্রস করলেন বারাসত ক্রস করলেন তারপরে একটা সময় নবু হাল ছেড়ে দিলেন জাগুলিয়াতে যাওয়ার পরে ততক্ষণে অরুণ ঘোষকে নিয়ে ইস্টবেঙ্গল আরও অনেক দূরে চলে গেছে এবার ফিরে এলো প্রায় ঘণ্টাখানিক বাদে ফিরে এলো ফিরে এসেও তো কোনো রক্ষা নেই বাবা গ্রাম গেটের সামনে কোম্পানির গেটের সামনে এসে গাড়িটা লক্ষ্য করলো যে দূরে দাঁড়িয়ে আছে বাগানিরা। মানে যে সব কোম্পানির গেটটা যেখানে এবার আর কোনো ঝুঁকি নেওয়া গাড়িটা পুরো যেসব মানে গ্রামভোহন কোম্পানির ভিতরে ঢুকিয়ে নিলেন যখন গেটের সিকিউরিটি জানতে চাইলেন বলেন আমরা জ্ঞানবাবুর কাছে যাব জ্ঞানবাবু মানে জ্ঞানরঞ্জন রঞ্জন দাশগুপ্ত তিনি তখন ইসমল ক্লাবের গভর্নিং বডি মেম্বার জ্ঞানবাবুকে গিয়ে বললেন যে দেখুন এই ব্যাপার কি করা যায় বলে কোনো ভয় নেই এখানে থাকুক করুন ওখানেই রইলেন এরপর অরুণকে তো পাচার করতে হবে তখন তো নিয়ম ছিল সইয়ের পর দশ দিন সময় পাওয়া যেত সই প্রত্যাহারের জন্য এই দশ দিন তো অরুণকে সরিয়ে রাখতে হবে আসল কথা কি মানে মাঝে মধ্যে সুযোগ এসে যায় বসুস্থিতে তো হরেক রকমের মানুষ আসতেন শুধু খেলোয়াড়রা আসতেন না ক্রীড়া জগতের বাইরে সঙ্গীত জগৎ আপনার সিনেমা জগতে সে কেনা আসতেন সবাই ভান বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্যামল মিত্র কেউ ইস্টবেঙ্গল কেউ মোহনবাগান কিন্তু সবাই বসস্থিতে সে একাকার হয়ে যেতেন সাহিত্যিক সবাই আসতেন তেমনি কয়েকজন পাইলট আসতেন প্লেনের কে একজন সে খবর দিল মন্টু বসকে যে মন্টুদা দুজন পাইলট এসছে আমাদের কফি হাউসে বসে আড্ডা মারছে ওদের সঙ্গে কথা বললে কি হয় কেমন হয় তখন তাদের ডেকে আনলেন মন্টু বোস বললেন একটা উপায় আমাদের বলুন আমাদের এই ব্যাপার আবার ভাগ্য বলো সে দুই পাইলটে আবার হিসমোস তারা বললেন যে আমরা কালকে সকালেই চায়ের পেটি নিয়ে কোচবিহার যাচ্ছি সেই কোচবিহার যাচ্ছি আমাদের সঙ্গে পাঠিয়ে দেবেন উইদাউট টিকিট অরুণ ঘোষকে নিয়ে ভোরবেলা তারা চলে গেলেন কোচবিহার এবং সেখান থেকে আরও দূরে পাঠিয়ে দেওয়া হলো ঘটনা হচ্ছে সুভাষি একজন তো সঙ্গে যেতে হবে সঙ্গে দেওয়া হলো সুভাষিষ গোকে একবার ভাবুন সুভাষিষ গো স্কুটারটা পড়ে গেলো কিন্তু বসু স্মৃতির দশ দিন দশ দিন পরে অরুণ ঘোষকে নিয়ে ফিরে এলেন অরুণ ঘোষ কলকাতায় এবং সত্যি সত্যি তিনি সেবার ইস্টবেঙ্গলের জার্সি ইস্টবেঙ্গলের জার্সিটি নাম লেখালেন এবং অসাধারণ ফুটবল খেললেন একবারের রোম অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন বাংলার ওই খেলোয়াড়ไง লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন